নমস্কার বন্ধুরা, লিপিকার আজকের মেনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাবদা মাছ দিয়ে খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন এবার আমরা দেখে নেব এই পাবদা মাছের রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এই সবগুলিকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি গ্রাইন্ডারের সাহায্যে এই সবগুলিকে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি অল্প পেঁয়াজ রেখে দিলাম। এইভাবে পেস্ট বানিয়ে নেওয়ার পর এবার পাবদা মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। এইভাবে পাবদা মাছগুলিকে সর্ষের তেলে ভেজে নেওয়ার পর এবার একটি পাত্রে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলিকে সামান্য ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একসাথে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এই পেস্টগুলি দিয়ে দেওয়ার পর এবার এই সবগুলিকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এইভাবে সব মশলাগুলি দিয়ে দেওয়ার পর এবার কিছুক্ষণ এই মশলাগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে দেওয়ার পর এবার চুলার আঁচ কম রেখে এই রেসিপিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলিকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পর এবার এই রেসিপিটি রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই রেসিপিটিকে নামিয়ে নিতে হবে। আর এই পাবদা মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি আমার এই আজকের পাবদা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।